সমস্যা সুফল মিলে, যদি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। নমস্কার, কথা দিয়েছিলাম আসব। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ 2020, আজকে শনিবার। আজকেও সাধ্যযোগ আছে, অর্থাৎ আজকে যদি আপনি কাজকর্মগুলো ফেলে রাখেন তাহলে কিন্তু ঝুলে যাবে। যা করবেন দুপুরবেলা 12:44 মধ্যে করবেন, 12:44 মধ্যে যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু উদ্ধার হয়ে যাবে। তারপরে কিন্তু কাজে কিন্তু ব্যাঘাত দেখা যাচ্ছে, কিন্তু এটা যেন মনে থাকে আজকে। হয়ে গেল, চলুন সবার আগে মেষ রাশি। আজকে একটু উত্তেজনাপূর্ণ দিন, আজকে একটু পরিশ্রমের দিন, আজকে ভুল বোঝার দিন নয়, আজকে নিজেকে বোঝার দিন। বৃষ রাশি, আজকে মনটা একটু উড়ু থাকবে, আজকে মনে হবে একটু ঘুরতে যাই, বেড়াতে যাই, একটু আনন্দ করতে যাই, একটু খাই, খাটনিটা করতে একটু কষ্ট হবে। মিথুন রাশি, আজ কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে, আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে যাদের বয়স 38 থেকে 48 তাদের শরীর নিয়ে ডিস্টার্বেন্স যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি, দূরে কোনো ভাগ্য উন্নতির সুযোগ দেখা যাচ্ছে। আজকে প্রেম বা ভালোবাসা বা সম্পর্ক, যে কোনো ধরনের সম্পর্ক আজকে আরো মজবুত হবে। সিংহ রাশি, আজকে না চাইতে অনেক কিছু পেতে পারেন আপনি, একটু স্পিডি হতে হবে আপনাকে কিন্তু, ঠিক আছে। কিছু লিগ্যাল প্রবলেম যোগ দেখা যাচ্ছে, কেউ আপনাকে প্রতারিত করছে, টাকা পয়সা নষ্টের যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশি, মানসিক কষ্টের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, শরীরটা খুব একটা তাল দেবে না, আপনার সঙ্গে সাথ দেবে না। বিশেষ কিছু মানে ধরুন ডিস্টারবেন্স, একটু ভুল সিদ্ধান্ত, একটু মন কষাকষি, একটু দোদুল্যমান আজকের দিনটি চলবে। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন, 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই, 9804700057।
আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে। আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট, শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700557। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। তুলারাশি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসায়িক দিক দিয়ে প্রচণ্ড ভালো, একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সাহসিকতা দেখাতে হবে এবং সবাই মিলে কাজ করতে হবে। বৃশ্চিক রাশি, কাউকে না মনের কথা বলবেন না, মানে দেখা যাচ্ছে যাকে আপনি নিজের মনে করছেন সেই কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করছে, কথা কন্ট্রোল করতে হবে, বাক কন্ট্রোল করতে হবে। ধনুরাশি, প্রেমের ক্ষেত্রে আনন্দের দিন, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো, স্কুল এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো, তবে মাথার যন্ত্রণা বা মেন্টাল প্রেশার বা একটু ভয় ভয় ভীতিভাব এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি, আজকে কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ের দিক দিয়ে খুব ভালো, বাড়িঘর বা প্রপার্টি কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। কুম্ভ রাশি, আজকে সাহসিকতা না দেখানোই ভালো, প্রয়োজনটুকু কাজটা আজকে করে নেওয়াটাই ভালো। আমি জানি আপনি এক্সপার্ট, কিন্তু আজকে নিজেকে মানে বলে জাহির করার দরকার নেই, এমনি আপনি নিজে জিতছেন আজকে। মীন রাশি, কথার মধ্যে গণ্ডগোল দেখা যাচ্ছে, একটু মানে ভুলভাল কথা, আপনার রক্তের লোক বা নিজের লোক ভুল বুঝবে, হ্যাঁ মানে একদম অপ্রিয় কথা, সত্যি কথা হোক আর যাই হোক কিন্তু আপনারা যে ক্ষতির যোগ দেখা যাচ্ছে, বাকশক্তি কন্ট্রোল করতে হবে। কেমন ভাই বলি বলেন, রাশিটা ঠিকঠাক বলছি না বলেন? আপনারা মেলাচ্ছেন, আমি জানি প্রচুর মানুষ অলরেডি 51,000 সাবস্ক্রাইবার ইউটিউবে, আর কমসে কম 50 লক্ষ লোক পূর্ণিমা টিভি দেখছেন, যারা মানে ডেলি দেখেন, কমসে কম 50 লক্ষ লোক পূর্ণিমা টিভি দেখেন, ভিউয়ারশিপ। অর্থাৎ আপনারা যদি এইভাবে রেগুলার আপনারা যদি মনে করেন যে শ্রীলালকে ফলো করবেন, পশ্চিমবঙ্গের লোক, ওপার বাংলার লোক, ভারতবর্ষের লোক এবং বিদেশের লোক, স্পেশালি বাঙালিরা, কারণ আমি বাঙালি বেশি স্পেশালি কাজ করি, মানে বাংলা ভাষা বেশেই কাজ করি, মানে অন্য আমি ধরুন অন্য হিন্দুস্তানি বা বিহারি বা মারাঠি আমি অন্য জায়গা সেরকম যাই না, আমি মানে শুধু বাংলা বাংলা বোঝে বাংলা মানে বাঙালি কালচার যারা থাকে সেইভাবে আমি কাজটা করি। অর্থাৎ যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আমি এটি ছোট্ট করে বলে দিই, আজকে তো আমি মালদা আছি, আজ যেহেতু 1 তারিখ, ঠিক আছে, আর সাতদা কাছি তো আমি কালকে মানে আপনি রবিবার আপনার কী বলে
এক তারিখে মালদা, দু তারিখে হচ্ছে সাঁতরাগাছি, বাগনানে আছি 3 তারিখে, বাগনান বন্ধুদের বলছি 3 তারিখে, বনগায়ে আছি 4 তারিখে, শিলিগুড়ি 6 তারিখে, হ্যাঁ মনে করে দিলাম একবার, শিলিগুড়ি বন্ধুরা খুব ভুলে যান আর কি, 6 তারিখে শিলিগুড়ি, 7 তারিখে কোচবিহার, জলপাইগুড়ি হচ্ছে 8 তারিখ, শ্রীরামপুরে 9 তারিখ, বেহালায় 10 তারিখ, বসিরহাটে 11 তারিখ, আরামবাগে 13 তারিখ, চণ্ডীতলা 13 তারিখ, ঘাটাল 15 তারিখ, কাটোয়াতে 15 তারিখ, গোলপার্কে 16 তারিখ, বহরমপুরে 17 তারিখ, 18 তারিখ কৃষ্ণনগর, কল্যাণী 20 তারিখ, কল্যাণী বন্ধুদের 20 তারিখ বললাম, কল্যাণী সোদপুরে 20 তারিখ, কল্যাণী সকালে বিকেলে সোদপুর, আচ্ছা বাড়িপুরে 21 তারিখ, বাঁকুড়া 25 তারিখ, বাঁকুড়া সকালে 25 তারিখ আর বিকেলে দুর্গাপুর 25 তারিখ, আর 24 তারিখ হচ্ছে মেদিনীপুর, মনে থাকে জানো, বর্ধমানে 26 তারিখ, আপনার হলদিয়াতে 27 তারিখ, কন্টাইতে 27 তারিখ, মানে হলদিয়া সকালবেলা হলদিয়ার চেম্বার আর সন্ধেবেলা হচ্ছে কন্টাই কাঁথির চেম্বার আর কি। আর এদিকে পুরুলিয়াতে নতুন চেম্বার আবার শুরু হচ্ছে বন্ধুদের ক্ষেত্রে বলছি, পুরুলিয়ার বন্ধুরা যারা দেখাতে চাইছেন আমার কাছে, আমি আদ্রাতে বসবো, পুরুলিয়া আদ্রাতে আমি বসবো, যারা পুরুলিয়ার বন্ধুরা দেখাতে চাইছেন তারা আদ্রাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বুকিং করে নেবেন, হ্যাঁ। আর বোকারো, জামশেদপুর, জামশেদপুরের বন্ধুরা, বোকারোতেও আমি বসবো, তাহলে আরেকবার বলে দিই, জামশেদপুর বোকারোতে আমি বসবো আর পুরুলিয়া আদ্রাতে বসবো, এই দুটি চেম্বার নতুন চেম্বার, যদি বুকিং হয় তাহলে আপনাদের শহরে আমি যাবো, ঠিক আছে। আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে সিলালদা আসুন আসুন আসুন, অর্থাৎ আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। চলুন আজকের আর ভালো টোটকা দিই, রোজই ভালো ভালো টোটকা দিই, আজকের আরও ভালো টোটকা দিই, এই যে আমরা কথা লোকেকে বলি আর কি, তাই না? তা সবাই তো আপনার কথা বিশ্বাস না করতে পারে, কোনো কোনো মানুষ আছে কথা বলে বলে ওর তো চিড়িং মাছ আছে না, এরকম মানুষ আছে না আপনার আশেপাশেই আছে, ওর কথা বিশ্বাস করে না, মানে তার কথা বিশ্বাস করেন না বা ওনার কথা বিশ্বাস করেন না, মানে সে এমন ঢপ মেরে মেরে এমন চিড়িংবাজি করে করে এমন অবস্থা করেছে যে মানে সে যদি সত্যি কথা বলে, মানে গঙ্গায় যদি মানে এতটা ডুব দিয়েও যদি বলে যে আমি সত্যি কথা বলছি, সেটা হয় না আর কি। সেই কথা আছে না, সেই এক রাখাল, সেই গল্প আছে ছোটোবেলা পড়েছিলাম, এক রাখাল ছোটোবেলায় বলতো মিছিমিছি বলতে আর কি, বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে, ঠিক আছে, একদিন সত্যি বাঘ এসছে, রাখালকে মানে বাঁচাবার কেউ নেই, তখনও বলছে বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু সবাই গ্রামবাসীরা বলছে যে ও মিথ্যে কথা বলছে, ধর যেতে হবে না, সেই রাখালের বিপদ হয় আর কি। অর্থাৎ যারা এরকমভাবে মিথ্যে কথা বলেন তাদের তো বিপদ হবে আর কি, তাই না? তা যদি মনে করেন যে শিলালদা আমি আর জীবনে আর মিথ্যে কথা বলবো না, যদি এরকম যদি যারা লোক চিড়িংবাজরা যারা আছেন আর কি, বা ঢপবাজরা যারা আছেন, তারা যদি মনে করেন শিলালদা আমি আর জীবনে মিথ্যে কথা বলবো না, তাহলে আমি বলি কি, সকালবেলা কৃষ্ণ তুলসী পাতা একটু জিভের তলায় রাখবেন, সকালবেলা একটা কৃষ্ণ তুলসী পাতা কমসম আধা ঘন্টা রাখবেন, তারপর চিবিয়ে খেয়ে নেবেন, কৃষ্ণ তুলসী পাতা, যে কোনো তুলসী পাতা কিন্তু রাখবেন না কিন্তু, হ্যাঁ, কৃষ্ণ তুলসী পাতা একটা ছোটো থেকে নেবেন, নিয়ে আর জিভের তলায় ভালো করে ধুয়ে ধুয়ে জিভের তলায় রাখবেন, আধা ঘন্টা রাখুন, তারপর ওটা চিবিয়ে ঠাকুরের নাম করে খেয়ে নেবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার পুনরুদ্ধার, পুনরুদ্ধার যেটাকে বলে আর কি, আবার আপনাকে আস্তে 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 বিশ্বাস করতে আরম্ভ করুন, ঠিক আছে? সবার জন্যই আছি, ডাক্তারের মতন বললেন, ডাক্তার কি আর ডাকাতকে চিকিৎসা করে না, চোরকে চিকিৎসা করে না, ক্রিমিনালকে চিকিৎসা করে না, খুনিকে এবার এপিসকে চিকিৎসা করে না, তা আমাকে সবাইকে চিকিৎসা করতে হয় বলেন। যদি সংশোধনাগারে মানুষকে ঢুকে সংশোধন করে বার করে, তাহলে আমিই বা চেষ্টা করবো না কেন যে একটা মানুষের মানে তার ভুল হোক, জানতে হোক বা অজান্তে হোক, তার তাকে সে যদি শুধরাতে চায়, ওয়াই নট, মানে আমি তো কেন করবো না এটা, তাই না? চলুন, ঈশ্বরের যদি কৃপা থাকে ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস আর কি। চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, আবার সমবিশ্বাসে আবার চলে আসব সোম থেকে শনি ঠিক এই সময়। নমস্কার।